কি দেখছো? হ্যাঁ, আমি এখন রান্নাঘরে, দেখতেই পাচ্ছ আমি কিচেন স্ল্যাবের উপর উঠে বসেছি। এখান থেকে আমি শ্বশুরকে বাথরুমে পাহারা দিচ্ছি, যে বাথরুমে গিয়ে উনি কবার জল দেয় আর কবার জল দেয় না। তো এখানে দেখে দেখে তিনবার দেখলাম শ্বশুর বাথরুমে গেছে, দুবার জল দিয়েছে, একবার দেয়নি, এই ওই করে চেঁচালাম, কোনো পাত্তা দিল না, চুপচাপ ঘরের ভেতর চলে গেছে। তো আমি আর কি করবো, বেচার আমাকে কেউই পাত্তা দেয় না। আমি এখন এখানে বসে আছি একটু চাটা খাবো বলে আর বাড়িঘর পাহারা দেওয়ার জন্য। তো আমি তোমাদের মতনই আর পাঁচটা মেয়ে, যাদের সংসার সামলাতে হয়, শ্বশুর শাশুড়িকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, তারপরে গিয়ে যে টাইমটুকু পাওয়া যায় সেই টাইমটুকুতে তারা ব্লগ দেয়। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা দিও আর পাঁচটা মেয়ের মতন মেকআপ ছাড়া এরকম পুতনা রাক্ষসীর মতন দেখতে, মেকআপ টেকআপ করে পটের শরি ফুলের শরি সেজে মেয়েদি জিন্দেগি মেয়ে ওরকম গান গান করে। তো তার মানে এই ভেবো না আমি সারাদিনে ওরকম ফুলটুসি হয়ে ঘুরে বেড়াই, আমাকে প্রচুর কাজকর্ম করতে হয়। আর এই দেখো রান্নাঘরের শেষটা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই হোম ট্যুর বা রুম ট্যুর যখন দেবো তখন তোমাদেরকে দেখাবো। তো এর পরবর্তী স্টেপ আমার লাইফে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার এখনকার পরিস্থিতি, যে আমি এখন রেডি হয়ে রয়েছি, এই যে রেডি হয়ে এখন আমি অপারেশন থিয়েটারে ঢুকবো। ঠিকই ধরেছ, অপারেশনটা করবো আমার শ্বশুরের। না রে বাবা, সত্যিকারের অপারেশন নাই, শ্বশুর হলেও পটি করে সারা ঘর লুটকা লুটকি করছে, তো সেগুলো এখন আমাকে সাফ করতে হবে। এই যে আমি দু হাতেই গ্লাভস পরে নিয়েছি, নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার এখন সিচুয়েশান কি। এখন বাজে সন্ধে 6:45, সন্ধে লাগাবো, এক ঘন্টা ধরে ওনার ঘর সাফ হয়ে গেছে, এখন ওনার ঘরে যে গুগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে আমি সাফ করে নিয়ে আসবো। আর সাফ করে নিয়ে আসবো এই সোফায় শ্বশুর একটু পটি করেছে, সেই পটিটাকেও একটু সাফ করে নিই। ওই যে সোফার উপরে এখন একটা পাতিয়ে দেওয়া হয়েছে, যাতে শ্বশুর যদি ওখানে বসে পড়ে পড়লেও, মানে যদি উনি পটি করে তো করলেও সোফাটা ধরে আর ফেলে দিতে হবে না। তো বলেও আমার আইডিয়াটা কেমন, আমার নয় এটা গোবিন্দরই আইডিয়া, শর্টকাট আইডিয়া। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি চটপট কি করে এই শ্বশুরের পটিগুলো সাফ করে দিই। সো আমি এখন রেডি টেডি হয়ে নেমে পড়েছি শ্বশুরের গু সাফাই করা অভিযানে একজন সৈনিকের মতন। তো সাফাই কর্মীর মতন আমিও এখানে এসেছি সাফ সাফাই করার জন্য। তোমাদেরকে এটা পয়েন্ট করে দেখাচ্ছি যে এখানে শ্বশুর গু করেছে ইলিশ, দেখতে পাচ্ছ? তো ওইটাকে আমি এখন পরিষ্কার করব। আর এটাকে আমি টান টান করে নিচ্ছি যাতে গুটা এক জায়গায় ঘন্ট না পেয়ে যায়, আর আমি যখন প্রেশার দিয়ে এটা পরিষ্কার করবো এটা চটপট যেন পরিষ্কার হয়ে যায়। তো লাঠি আর বালতি নিয়ে আমি চলে এসেছি, নেচে নেচে এখন এটাকে সাফ সাফাই করা হবে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম মজা করে। আমার কাছে ভালো ভালো সাজেশন আছে, সেগুলো দিয়ে তোমরা
ওদেরটা ইয়ে করতে হবে। তো হয়ে গেছে। তো আমার এখন মেন যে উদ্দেশ্য ছিল সেটা হলো ওই গুটা সাফ করা, তো ওটা আমি সাফ করবো এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাফ সাফাই কমপ্লিট, শ্বশুরের গু সাফ হয়ে গেছে। এখন ভগবানের নাম হরে কৃষ্ণ করা। আর এই ভগবানকে ডাকছি যে শ্বশুরের পটি ঠিক করে দাও, শ্বশুরের পটি ঠিক করে দাও। আর ধূপ ধুনো দিচ্ছি যাতে সমস্ত যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে, শ্বশুরকে জাকড়ে ধরেছে রাহু কেতু, সব যেন শ্বশুরকে ছেড়ে দেয় আর সব যেন বাইরে দূর হয়ে যায়। তো আমি দূরে একটু সন্ধে দিয়ে আসি নরসিংহদেবকে। তো দিয়ে টিয়ে এখন আমার সারা দিনের মতন কাজকর্ম হয়ে গেল। তোমাদেরকে আবারও বলছি, কেউ কিন্তু নেগেটিভভাবে আমাকে নেবে না। এটা কিন্তু আমি সংসারে যাবতীয় যা যা কাজ করি তাদের মধ্যে ওয়ান অফ দেম শ্বশুরের গু সাফ করা। তো আমি এটাই দেখালাম, কাজকর্ম হয়ে গেছে। এখন গোবিন্দর ঘরের লাইট টাইট অফ করে সন্ধ্যা লাগানো হয়ে গেছে, ওর ঘরেও ভগবান রয়েছে। তো আজকের মতন আমার পাটাপাট কমপ্লিট, আর আজকে আমি বিদায় নিলাম, বাই।